হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ এদের দুজনকে স্নান করাবো, প্রচন্ড গরম পড়েছে আর তার উপরে এক ঘন্টা করে লোড শেডিং থাকছে, এরা তো একদম অস্থির হয়ে যাচ্ছে আর সব সময় কন্টিনিউ হাত পাখা দিয়ে হাওয়া করতেই হচ্ছে, না হলে একদম থাকতেই পারছে না। মানে অসম্ভব গরম পড়েছে, তাই না? বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কষ্ট আর এদেরও কষ্ট। আমরা মানে মানুষরা তবু বলতে পারে মুখেতে যে এটা কষ্ট হচ্ছে, এরা তো বলতে পারে না, না এটাই মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তো আজ এদের স্নান করাবো। আর এই দেখো, আমি হিমালয়া শ্যাম্পু ইউজ করি এদেরকে মাখানোর জন্য, বেশ ভালো লাগে। আর এই দুষ্টুটা খুব দুষ্টু, আর একই সাথে যে দুজনকে আনবো আমার একদম গায়ের উপরে উঠে পড়বে। একজন গেছে ওই সাইডে আর একজন আমার কাছে আছে। তো প্রথমে আমি এই মগেতে করে শ্যাম্পুটা একটু গুলে নেব, বেশ অনেকটাই দেব। খুব দুষ্টুমি করে, বাথরুম ঘরটা যেহেতু ঠান্ডা সব সময় সেই বাথরুম ঘরে চলে যাবে, জানেন এত মানে দুষ্টু, দেখেছেন? জল ঘাঁটার একেবারে ওস্তাদ। বাথরুম ঘরে যদি কল খোলা থাকে বা গামলিতে জল থাকা রাখা থাকে না, মানে একদম দুষ্টুমি শেষ, দেখতে হবে না। সেটা অতটা না, এটা মানে ও পাজি, এর পাজি মোর শেষ নেই, এর ভীষণ পাজি। মুখটা দেখুন, দেখে কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে না, খুব সুইট কিন্তু দুষ্টু বেশি এটা। হ্যাঁ, খুব পাজি, এখন জল থেকে উঠবেই না, মানে কি বলবো আর। একে যত আদর করবে, যত ই করবে, তত হা 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 করেই যাবে। এদের তো আবার প্রত্যেক সপ্তাহে স্নান করানো যায় না, না ডাক্তারের পরামর্শ নিয়েই স্নানটা করাই হবে। এই যে এই যে এই যে আর একটা মাম্মা আমার এসে গেছে, এই যে এ জল দেখে ভয় পায়, এক গাধা শিরোমণি এইটা, এই যে এটা গাধা শিরোমণি, দেখেছ একদম গাধা শিরোমণি এটা। আর এইটা খুব কিপটা, যে সকল বন্ধুরা আমাকে দেখো আমার রেগুলার ভিডিও, বা যারা নতুন দেখছো বা দেখতে আসবে, আমার তো এটা ল্যাব আর ওইটা দেশি। তো তোমাদের কার কার বাড়িতে কি ডগ আছে কমেন্ট বক্সে জানিও, আর তাদের কি নাম রেখেছো সেটাও কমেন্ট বক্সে জানিও। এবার স্নানটা করিয়ে নিয়ে, অনেক বক বক করেছি, আবার ওটাকে করাতে হবে। হাই, দেখেছেন জল থেকে একদম মানে কি বলবো, আর পাজিটা আমার কাছেই যত আদর। আর আমার তো মেয়ে নেই, দুটোই ছেলে, আমি একটু মেয়েদের দেখলে না আলাদা এক ধরনের দুর্বলতা হয়ে পড়ি, মানে জাস্ট কি বলবো আর, মেয়েদের দেখলেই আমার মানে হেভি লাগে, ওই জন্য আমার কাছেই যত আরক্ষিত। এবার এইটাকে আমি পাঠিয়ে দিই, পাঠিয়ে দিই আর সেটাকে স্নান করাতে হবে। শুভ, এটাকে নিয়ে এসো, স্নান করে কম, একদম খুব দুষ্টু। হ্যাঁ, খুব স্নান একদম করতেই চায় না, কি বলবো, ধরে বেঁধে আনতে হবে একে স্নান করানোর জন্য, আর একদম অস্থির করে দেয়। একে এবার স্নান করিয়ে নি ভালো করে মাখিয়ে। টাটা, সবাই খুব ভালো থেকো, আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।